কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে পথসভা করে বিক্ষোভ দেখালো হরিশ্চন্দ্রপুর মশালদহ অঞ্চলের তৃণমূল কংগ্রেস। এদিন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মশালদহ অঞ্চলে বাজার এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, তৃণমূল দু নম্বর ব্লক যুব সভাপতি মনিরুল ইসলাম সহ আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন এই সভায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে তীব্র ক্ষোভ উখড়ে দেন তৃণমূল নেতারা। তারা দাবি করেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের গরিব মানুষদের পেটে লাথি মারার জন্যই 100 দিনের টাকা থেকে শুরু করে জিএসটি সহ অন্যান্য পাওনা টাকা আটকে রেখে দিয়েছে। তারপরেই রাজ্যের সমস্ত কাজ বন্ধ হয়ে গিয়েছে। অবিলম্বে কেন্দ্রের কাছ থেকে পাওনা টাকা না পাওয়া গেলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেই জানিয়েছেন। কেন্দ্র সরকার ইচ্ছে করে আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে থাকা তৃণমূল সরকারকে অপদস্থ করতেই সমস্ত রকম কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করে দিয়েছে। অবিলম্বে এই বরাদ্দ প্রদান না করা হলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হব, এমনটাই জানিয়েছেন যুব সভাপতি মনিরুল ইসলাম। দাবিতে আমাদের মালদা জেলা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদা গ্রাম পঞ্চায়েতে মশালদা বাজার অভিরাম মোড়ে আজকের আমাদের পথসভা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জির এবং অভিষেক ব্যানার্জির যে লড়াই, তাকে সমর্থন জানিয়ে মশালদা গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ আমাদের এই পথসভা যোগদান করেছেন এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে বার্তা দিয়েছেন। মশালদার মানুষ অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জির সাথে আছে। কে কে উপস্থিত ছিলেন আমাদের সাথে? উপস্থিত ছিলেন আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় জহির উদ্দিন বাবুর সাহেব, আছেন আমাদের অঞ্চল সভাপতি মোহাম্মদ ইসমাইল সাহেব, অঞ্চল চেয়ারম্যান মোহাম্মদ মেজামুদ্দিন সাহেব, আমাদের গ্রাম পঞ্চায়েতে আরও যারা মেম্বার রয়েছেন, প্রাক্তন প্রধান আবু সুফিয়ান থেকে শুরু করে আমাদের অঞ্চলের নেতৃত্ব সভাপতি মেম্বার প্রাক্তন মেম্বার এবং আমাদের সমস্ত কর্মীবৃন্দ। তাকে বলতে এখানকার যারা কিছু নেতা যারা নিজেকে নেতা মনে করেন, ওনারা বলছেন যে তৃণমূল নাকি কিছু করে না। আমি প্রত্যেকটা বুথে কী কাজ করেছি গত 5 বছরে তার খতিয়ান আমি কিছু তুলে ধরলাম, আপনার সামনেই তুলে ধরলাম। আমরা গত পঞ্চায়েত নির্বাচনে 2018 সালে যে পঞ্চায়েত নির্বাচনে ছিল, সেই নির্বাচনে কিন্তু এই যে মশালদা বাজার বুথে যে আমরা আজকে যেখানে মিটিংটা করলাম, এই বুথে কিন্তু আমরা নির্বাচনে জয় হতে পারিনি। তারপরেও এই বুথে আমরা 2,36,00,000 টাকার কাজ করেছি পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি মিলিয়ে, এমএলএ বা এমপি বা কি রাজ্য সরকারের কাজ অন্যান্য কাজ বাদ দিয়ে, শুধুমাত্র এক্সিকিউটিভ এজেন্সি হিসাবে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি। আবারও বলছি পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি শুধুমাত্র একটা বুথে যদি আমরা 2,36,00,000 টাকার কাজ করি, তাহলে ভাবতে পারছেন মশালদা অঞ্চলের যে 25টা বুথ ছিল বর্তমানে 29টা বুথ, সেই বুথে আমরা কত টাকার কাজ করেছি। সেই জন্যই আজকে আমরা বললাম আমরা প্রত্যেকটা বুথে বুথে যাবো, এরকমভাবে আমরা 5 বছরে যা কাজ করেছি মানুষের সামনে তুলে ধরবো এবং আমরা এই তার মাধ্যমে আমরা এই 5 বছরে তারা কী কাজ করছে 5 বছর পর আমরা তুলনা করবো 2018 থেকে 2023 এবং 2023 থেকে 2028 তুলনা করবো। তারপর মানুষের সামনে মানুষের বিচার মানুষের কাছে নিয়ে যাবো যে তারা কারা বেশি ভালো কাজ করেছে, কুটুম্বাস্তান যারা তারা না তৃণমূল কংগ্রেস। আপনার নাম আর পরিচয়? আমি মোহাম্মদ মনিরুল আলম, যুব সভাপতি হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস। Jewelers Mani, B. Dash and Sons Jewelers. Notun Rupe, Notun Shaje. Kachra Padai, Exclusive Olunkar Design. O Bhorpur Collection er Shombhar Niye, B. Dash and Sons Jewelers. Notun Rupe, Notun Shaje. রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজি ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।